একই সাথে আমরা দেখছি যে ইসরায়েলের যে অর্থনীতি সেখানেও তো এক ধরনের মন্দা বা ধস যেটাই বলি না কেন দেখা যাচ্ছে। তো এটা যুদ্ধ যদি আরো বাড়ে, আরো বিস্তৃত হয়, সেক্ষেত্রে তাদের অর্থনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনার যে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে এটা খুবই আশা করা মানে অমূলক একটা ভাবনা। কিন্তু যদি বলি যে ইসরায়েলের, কিন্তু ইসরায়েলের পেছনে কে আছে? ইসরায়েল শুধু একা না, তার পেছনে আমেরিকা, তার পেছনে ইউরোপের বড় বড় দেশ, ধনাঢ্য দেশ, তারা কিন্তু ঢেলে সাহায্য দিয়ে যাচ্ছে। তারপরেও IMF-এর প্রেডিকশন হচ্ছে যে এই 2024-এ তাদের প্রবৃদ্ধি 0.7% বেশি হবে না। তার মানে ইসরায়েল এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে তার অর্থনীতি, এই এটা IMF-এর রিপোর্টই বলছে যে তাদের অর্থনীতি কিন্তু প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছে। আর ধাক্কা না খাওয়ার কোনো কিছু নেই, কারণ পুরো ইসরায়েলটা কিন্তু আপনার যারা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই আমি হিজবুল্লাহ বলি, গাজার হামাস বলি, বা অন্যান্য হুতি বা অন্যান্য গোষ্ঠী যারা, যে তাদের যোদ্ধারা যে চালিয়ে যাচ্ছেন, তাদের রকেট, তাদের ড্রোন সব কিছুর মানে একটা সীমার মধ্যে কিন্তু পুরো ইসরায়েল, সেখানে তেল আবিবও কিন্তু মানে কোনো ধরনের নিরাপদ এলাকা বলে বিবেচিত হয় না। বড় দেশ হলে, আপনি যদি বড় বড় দেশের কথা ভাবেন, আপনি আমেরিকার কথা ভাবেন, রাশিয়ার কথা ভাবেন, ইউক্রেন রাশিয়ার সংঘাত চলছে, রাশিয়ার এক প্রান্তে আপনার সংঘাতটা চলছে, কিন্তু অন্য প্রান্তের লোক কিন্তু তাদের কোনো মাথা ব্যথাও নেই, তারা কিন্তু কিছু জানে না। কিন্তু ইসরায়েল এত ছোট একটা দেশ যে এই দেশে পুরোটাই কিন্তু আক্রান্ত, এবং তাদের উপরে মুহুর্মুহু হিজবুল্লাহ কিন্তু গতকালও প্রায় 200-এর মতো রকেট ছুড়েছে, ঠিক আছে? তো এই রকেট থেকে, রকেট যখনই ছোড়া হচ্ছে তখনই সাইরেন বেজে উঠছে, মানুষ প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। তো সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা যে জীবন কাটাচ্ছে, তো এই অবস্থায় তো কোনো দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত একটি বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে যে যেখানে ইসরায়েলের সঙ্গে আপনার তাদের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রামে রত, সেটা হামাস, হিজবুল্লাহ বা অন্য যে কেউ হতে পারে, তাদের একটি মৌলিক পার্থক্য আছে। আপনি যদি দেখেন যে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে আপনার গাজায়, আপনার লেবাননে, সর্বত্র, মানে যেখানে বেসামরিক সাধারণ মানুষের বাস, সেই বাসের উপরে। যুদ্ধের কিন্তু একটা নিয়ম আছে যে যুদ্ধের সময় বেসামরিক এলাকায় কিন্তু আপনি কোনো ধরনের হামলা করতে পারেন না, কোনো ধরনের বেসামরিক লোকজনকে কোনো ক্ষতি করতে পারেন না, আপনার লড়াইটা হবে সামরিক বাহিনীর সঙ্গে, সামরিক বাহিনী। কিন্তু ইসরায়েল এই সাধারণ সাধারণ সূত্র বা সাধারণ যে নিয়ম, এই নিয়মের কিন্তু কোনো মানে তোয়াক্কাই করছে না, বরং তারা এটাকে তোয়াক্কা না করে পুরো গাজাকে কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় সেই ইয়ে করছে। উল্টো দিকে আমি যদি হিজবুল্লাহর কথা বলি, আমি যদি গাজা হামাসের কথা বলি, হুতিদের কথা বলি, তারা সবাই কিন্তু টার্গেট করছে যে ইসরায়েলের সামরিক ঘাঁটির দিকে। তার মানে একদল মানছে যে যুদ্ধের মৌলিক নিয়ম যেটা, সেই নিয়ম মানে সংঘর্ষের যে মৌলিক নিয়ম সেটা কিন্তু মেনে চলছে, আর একদল হচ্ছে যে কিভাবে মানে সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে বা এমন ত্রাস সৃষ্টি করা যাবে যাতে আগামী 50 বছরও যেন কেউ ঘুমাতেও না পারে, সেজন্য ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, এই এইরকমভাবে তাদের ইয়ে করা হচ্ছে। দুই, আর একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইসরায়েলিরা শুধু বোমা মেরে আপনার বেসামরিক এলাকা ধ্বংস করে তাদের ক্ষান্ত হচ্ছে না, তারা এখন যেটা করছে সেটা হচ্ছে যে ফিলিস্তিনের এলাকা বা ভূখণ্ডে বিপুল পরিমাণ অলিভ গাছ আছে, যেখানে তারা অলিভ অয়েল যে তৈরি হয়, এবং ফিলিস্তিনের অলিভ অয়েলের চাহিদা সারা বিশ্বব্যাপী অনেক বেশি, এবং ওইখানকার কৃষকরা কিন্তু ওই অলিভ অয়েল তাদের কাছে একদম প্রাণ বলতে গেলে, এবং ইসরায়েলি বাহিনী যে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় সঙ্গে সঙ্গে একটি করে বুলডোজারের মতো জিনিস নিয়ে যাচ্ছে, এবং আপনি দেখলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব চ্যানেল হোক, সেখানে দেখবেন যে ইসরায়েলি বাহিনীরা কীভাবে একটার পর একটা অলিভ গাছকে ধ্বংস করছে। সেখানে তারা শুধু সবুজকে ধ্বংস করছে না, তারা ওই অঞ্চলের মানুষ যাতে আর কখনো করে না খেতে পারে, কোনো কৃষিকাজ করে না খেতে পারে, তার ব্যবস্থা তারা পরিষ্কার করে চলেছে।